আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা ভালো আছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে মাহে রমজানের মর্যাদা, ফজিলত ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। রমজান মাস আরবি মাসসমূহের মধ্যে সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ মাস। এ মাসের গুরুত্ব বৈশিষ্ট্য অপরিসীম। দুনিয়ার কোনো সম্পদের সঙ্গে আল্লাহর এই অনুগ্রহের তুলনা করা চলে না। রমজানের আগমনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আনন্দিত হতেন। সাহাবাদের উদ্দেশ্যে এভাবে ঘোষণা দিতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাকুম রমাজান শাহরুল মুবারক, অর্থাৎ তোমাদের দরজায় বরকতময় রমজান এসেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ঘোষণা দিয়ে এই মাসের বিশেষ ফজিলত বর্ণনা করতেন, আর তা ছিল এমন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ হে ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত নম্বর 183। প্রিয় দীনী ভাই ও বোনেরা, এবার রমজান মাসের ফজিলত ও বৈশিষ্ট্য বর্ণনা করব ইনশাআল্লাহ। প্রথমত, রোজা পালন করা ফরজ। রমজান মাসের অন্যতম বৈশিষ্ট্য হলো এ মাসে রোজা পালন করা ফরজ। কুরআনুল কারিমে রোজা পালনের নির্দেশ এসেছে এভাবে, ফামান শাহিদা মিনকুম শাহরা ফাল ইয়াসমুহু, অর্থাৎ কাজেই তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সে এ মাসের রোজা রাখবে। সূরা বাকারা আয়াত নম্বর 185। দ্বিতীয়ত, কুরআন নাজিলের মাস, রহমতের বার্তাবাহী মাস। রমজানের আরেকটি বৈশিষ্ট্য হল এটি কুরআন নাজিলের মাস। রমজানের এক সম্মানিত রাতে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জীবন পরিচালনার গাইড হিসাবে মহাগ্রন্থ আল কুরআনুল কারিম নাজিল করেছেন। একাধিক আয়াতে এভাবে বর্ণিত হয়েছে, শাহরুর রমজান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন হুদালিল নাস ওয়াল বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান, অর্থাৎ রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথ, যাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নিদর্শন আর ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য বিধানকারী। সূরা বাকারা আয়াত নম্বর 185। আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন, অর্থাৎ শপথ সুস্পষ্ট, কোরআনের আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। সূরা দুখান আয়াত নম্বর 2-3। অন্য আয়াতে বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ আমি একে, অর্থাৎ কোরআনকে নাজিল করেছি শবে কদরে। সূরা কদর আয়াত নম্বর 1। তৃতীয়ত, জান্নাতের দরজা খুলে দেওয়ার মাস। রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। রমজান মাসের সম্মানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং এ মাস বরকতের লাভে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। হাদিসে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের আবদ্ধ করে রাখা হয়। সহি বুখারী ও মুসলিম শরীফ। এই বৈশিষ্ট্যের অন্যতম ফলাফল হল রমজান মাসে মানুষ ধর্মকর্ম নেক আমলের দিকে বেশি তৎপর হয় এবং নতুন পুরাতন সব মানুষকেই মসজিদমুখী হতে দেখা যায়। চতুর্থত, লাইলাতুল কদরের মাস। এ মাসের অন্যতম বৈশিষ্ট্য হল লাইলাতুল কদর, রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে কুরআনুল কারিম নাজিল করা হয়েছে। রমজানের শেষ দশকের বেজোড় যে কোনো একটি রাতে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন,
শপথ সুস্পষ্ট কিতাবে আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমি সতর্ককারী। সূরা দুখান আয়াত নম্বর 2 ও 3। এছাড়া অন্যত্র বলা হয়েছে আমি একে অর্থাৎ কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা চেষ্ট। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশ ক্রমে। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। সূরা কদর আয়াত নম্বর 1 থেকে 5। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাছে রমজান মাস আগমন করেছে। এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মূলত সব কল্যাণ থেকে বঞ্চিত হলো। নাসাই। পঞ্চমত, দোয়া কবুল হওয়ার মাস। রমজান মাসের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন বলে জানিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে যার অর্থ হলো রমজান মাসে প্রত্যেক মুসলমান আল্লাহর সমীপে দোয়া করে আর তা কবুল হয়ে যায়। মুসনাদে আহমদ। জাহান্নাম থেকে মুক্তির মাস। এ মাসকে 3 দশকে ভাগ করা হয়েছে। এর মধ্যে শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির মাস। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রমজান মাসের প্রতি রাত ও দিনে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রমজান মাসের প্রতি রাত ও দিনে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করেন এবং প্রতিটি রাত ও দিনের বেলায় প্রত্যেক মুসলমানের দোয়া মোনাজাত কবুল হয়ে থাকে। মুসনাদে আহমদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত আগমন করে তখন শয়তান এবং অবাধ্য জিনদের আবদ্ধ করা হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর একটি দরজাও খোলা হয় না। এ মাসের প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এই বলে ডাকতে থাকেন যে, হে কল্যাণের অনুসন্ধানকারী, তুমি আরও অগ্রসর হও। হে অসৎ কাজের পথিক, তোমরা অন্যায় পথে চলা বন্ধ করো। তুমি কি জানো এ মাসের প্রতি রাতে আল্লাহ তাআলা কত লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন? তিরমিজি শরীফ। ষষ্ঠত, ক্ষমা পাওয়ার মাস। ক্ষমার মাস হলো রমজান মাস। রমজান মাসে ক্ষমা পাওয়ার জন্যে যারা নিজেকে পাপ থেকে মুক্ত করতে পারল না তাদের ধিক্কার জানিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির ব্যাপারে বলেছেন, ওই ব্যক্তির নাক ধোলায় ধূসরিত হোক যার সামনে আমার আলোচনা হলো কিন্তু সে আমার প্রতি দুরুদ পড়ল না। ওই ব্যক্তির নাক ধোলায় ধূসরিত হোক যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপগুলো ক্ষমা করে নিতে পারল না। ওই ব্যক্তির নাক ধোলায় ধূসরিত হোক যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তাদের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারল না। তিরমিজি শরীফ। ষষ্ঠত, সৎ কাজের প্রতিদান বেড়ে যাওয়ার মাস। রমজান মাসে ভালো কাজের প্রতিদান বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কোনো একটি নফল ইবাদত করল সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল আর রমজানে যে ব্যক্তি একটি ফরজ আদায় করল সে যেন অন্য মাসের 70টি ফরজ আদায় করল। সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে খুজাইমা কর্তৃক। সপ্তমত, হজের সওয়াব পাওয়ার মাস। রমজান মাসে উমরা হজ পালনে রয়েছে বিশেষ ফজিলত ও মর্যাদা। এ মাসে একটি উমরা পালন করলে পাওয়া যাবে হজের সওয়াব আর তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আদায় করার মর্যাদা রাখে। হাদিসে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ থেকে ফিরে আসলেন তখন উম্মে সিনান নামক এক আনসারি নারীকে জিজ্ঞাসা করলেন, কে তোমাকে হজ করা থেকে নিষেধ করলো?
উত্তরে ওই নারী সাহাবি বলল, অমুকের পিতা অর্থাৎ তার স্বামী, তার দুইজন পানি প্রদানকারী রয়েছে, তাদের একজন হজ পালন করবে, অপরজন আমাদের জমিতে সেচ দেবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের উমরা আমার সঙ্গে হজ আদায় করার সমতুল্য। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী নারীকে বললেন, যখন রমজান মাস আসে তখন তুমি উমরা পালন করো, কেননা রমজান মাসের উমরা হজের মর্যাদা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারীকে জিজ্ঞেস করল, কোন ইবাদত আপন সঙ্গী হয়ে হজ করার সমতুল্য সওয়াব পাওয়া যায়? উত্তরে তিনি বলেন, রমজান মাসে উমরা করা। আবু দাউদ শরীফ। অষ্টমত, রোজাদারের বিশেষ সম্মানের মাস। রমজান মাসের রোজা পালনকারীদের জন্য রয়েছে বিশেষ সম্মান। জান্নাতের একটি দরজা শুধু রমজানের রোজা পালনকারীর জন্য নির্ধারিত। এই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। হাদিসে এসেছে, হযরত খালিদ ইবনে মাখলাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটি দরজা রয়েছে রায়ান। কিয়ামতের দিন শুধু রোজাদারগণ এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তারা ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ পাবে না। ঘোষণা করা হবে, রোজাদারগণ কোথায় যখন তারা দাঁড়াবে, তারা ব্যতীত এই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না। তারা জান্নাতে প্রবেশের পর সেই দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ তাতে প্রবেশের সুযোগ পাবে না। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। এছাড়াও রমজান মাসের অনেক ফজিলত মর্যাদা রয়েছে, যা মেনে চলা প্রত্যেক মুমিন মুসলমানের একান্ত করণীয়। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে রমজানের ফজিলত ও বিশেষ বৈশিষ্ট্যগুলো যথাযথ পালনের তৌফিক দান করুন। রমজানের রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত লাভে তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।